এবার ঝুলন যাত্রায় হাজির পার্থ। এখানেও ছাড়া হলো না পার্থ চট্টোপাধ্যায়কে। ঝুলনের থিমে দেখা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে। মাথার উপরে ঘুরছে সিলিং ফ্যান, হাতে রয়েছে হেরিকেন এবং তাকে বাঁশের উপরে বসানো হয়েছে। পিছনে সাদা কাগজের উপর লাল কালিতে একটি পোস্টার দেখা যাচ্ছে যেখানে লেখা রয়েছে পার্থের হাতে হেরিকেন। আর এই ছবি দেখতে ভিড়ও জমেছে বেশ। সবাই সেই ছবি ক্যামেরা বন্দি করতে ভুলছে না। কিন্তু আপনিও কি এই ছবি দেখতে চান? তাহলে জেনে নিন কোথায় এই রকম অভিনব ঝুলন উৎসব হচ্ছে। বাঁকুড়ার সোনামুখীর রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামে গেলেই দেখা মিলবে পার্থ চট্টোপাধ্যায়ের এই ঝুলন সাজ। কেন তারা ঝুলনের থিম হিসাবে পার্থ চট্টোপাধ্যায়কেই বেছে নিলেন? এ বিষয়ে তারা উত্তর দেন, কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে নয়, সমাজের উপরতলার মানুষ কীভাবে দুর্নীতিতে যুক্ত সে কথাই তুলে ধরা তাদের লক্ষ্য। এই দৃশ্য দেখে সবাই বেশ মজা নিচ্ছে। এরকম অভিনব ঝুলনযাত্রা মানুষের চোখে প্রথম, তাই কেউ এটা দেখতে মিস করছে না। বাঁকুড়া থেকে কৈলাস বিশ্বাসের রিপোর্ট, আনন্দবার্তা।